যদি পেটে গ্যাস হয়, খাবার ঠিক মতো হজম না হয়, পেট ফেপে থাকে, বদ হজম হতে থাকে, গলা বুক জ্বালা করতে থাকে, তাহলে আপনি কি করেন বন্ধু? আপনি হয়তো অ্যান্টাসিড গ্রহণ করেন, কিন্তু বন্ধু গ্যাস, অ্যাসিডিটি এই সব সমস্যা এখন আমাদের প্রত্যেক দিনকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং প্রত্যেক দিন যদি এই সমস্ত সমস্যার জন্য আপনি অ্যান্টাসিড গ্রহণ করতে থাকেন বন্ধু, তাহলে আপনার শরীর ক্রমশ খারাপ হতে থাকবে। আপনার শরীরের অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লিভার, এগুলির ক্ষতি করতে পারে এই ধরনের ওষুধ। তাই বন্ধু আজকে বলবো এমন একটি ঘরোয়া উপায় যাতে আপনার গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা এই সমস্ত কিছু একেবারে কমে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইড। বন্ধু আজকাল ছোট বা বড় কিংবা বৃদ্ধ সকলেরই গ্যাস হতে থাকে। গ্যাস, অ্যাসিডিটির সমস্যা আমাদের এখন প্রত্যেক দিনকার জীবনযাপনের অঙ্গ হয়ে গেছে বন্ধু। আমাদের অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, বাইরে নানা রকম খাবার খাওয়া, সেই সঙ্গে ঘরে ঠিক মতো টাইমে ঠিক মতো খাবার না খাওয়া ইত্যাদির কারণে দেখবেন আপনার হজম শক্তি কিন্তু অনেক কমে গেছে। আগে আমাদের বাড়ির বড়রা বা পূর্বপুরুষরাও কখনো কিন্তু এইভাবে ওষুধ খেতেন না, তাদের এত গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতো না। কিন্তু বর্তমান কালে আমাদের জীবনযাপন এমন হয়ে গেছে যে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেরই হজমের সমস্যা, বদহজম, পেট ফেপে থাকা, পেট ফুলে থাকা, এই সমস্যাগুলো লেগেই রয়েছে। সেই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা ইত্যাদি তো রয়েছে বন্ধু। এমন হয় যে ওষুধ খাওয়ার পরে সারা দিন ধরে আপনার কিন্তু তাতেও হজম ভালো করে খাবার হলো না, এবং সন্ধ্যের পর থেকে দেখা যায় যে পেট একেবারে ফুলে থাকে, কিছু খেতে ইচ্ছা করে না, এমন কি মাথা ঘুরতে থাকে, বুক ব্যথা করতে থাকে, অনেক সময় মাথা যন্ত্রণাও করতে থাকে বন্ধু। গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় নানা ধরনের কষ্ট হতে থাকে, এবং আমরা অনেকে শুধুমাত্র ওষুধ খেতে থাকি। অনেক সময় সকালে ওষুধ খাওয়ার পরে আবার না কমলে আমরা আবার সন্ধ্যের সময় ওষুধ খেয়ে নিই, কিন্তু বন্ধু এতে আপনি আপনার শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলছেন কিন্তু। কারণ এই ওষুধ আপনি খেতে থাকলে আপনার শরীরের অনেক ধরনের অর্গ্যানকে এটি খারাপ করে দেবে, আর যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু বন্ধু অনেক দেরি হয়ে যাবে। তাই বন্ধু এখন থেকে গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ওষুধ খাওয়া একেবারে কমিয়ে দিন, বরঞ্চ প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন। বন্ধু এই যে রেমেডি আজকে আমি দেখাবো, এ কিন্তু অতি পুরনো রেমেডি। আমাদের মা ঠাকুমারাই এই রেমেডি বা এই ঘরোয়া টোটকা ব্যবহার করতেন, এবং যে দুটি উপাদান দিয়ে দেখাবো সেটি আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন। প্রথম যে উপাদানটি লাগবে বন্ধু সেটি হলো জোয়ান। জোয়ান তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, তবুও যদি আপনার ঘরে না থাকে আপনি কিনে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন বন্ধু, না হলে কিন্তু জোয়ানের মধ্যে অনেক ময়লা থাকে যা আপনার হজমের সমস্যা তো কমাবেই না, উপরন্তু আরো বেশি সমস্যা তৈরি করবে। জোয়ান আমাদের হজম শক্তিকে তো বাড়াই, আমাদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা এমনিও দূর করে। সেই সঙ্গে চতুর্দিকে আজকাল যেভাবে ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে, সেই ক্ষেত্রে জোয়ান কিন্তু আমাদের যে কোনো ভাইরাল সংক্রমণকে কমাতে সাহায্য করে বন্ধু। আপনার গলা ফুসফুসের সংক্রমণকে কমিয়ে দিতে কিন্তু জোয়ান ভীষণ কাজ করে। তাই জোয়ান আপনার একই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা তো কমাবেই বন্ধু, সেই সঙ্গে আপনার হজমকে ভালো করবে, আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাকেও দূর করে দেবে বন্ধু। আপনার পেট পরিষ্কার থাকলে দেখবেন আপনার হজমের কোনো সমস্যাই হবে না। সেই সঙ্গে আপনার যদি সর্দি, গলা ব্যথা ইত্যাদি সংক্রমণ থাকে, ভাইরাল ব্যাকটেরিয়াল সংক্রমণকেও দূর করতে কিন্তু এই জোয়ান ভীষণ ভালো কাজ করে বন্ধু। কিন্তু এই জোয়ান আমরা অনেকেই খেতে পারি না, কারণ এর মধ্যে একটা ঝাল স্বাদ রয়েছে যেটা খেলে আমাদের কষ্ট হতে থাকে, বাচ্চারা তো বিশেষ করে খেতেই পারে না। তাই আজকে এই জোয়ানকে আপনি কি উপায় খাবেন সেই উপায়টাই আমি বলে দেব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন। বন্ধু দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটি হলো গুড়। গুড় আমাদের শরীরের জন্য ভীষণ ভালো বন্ধু। আপনি চিনি খাওয়ার বদলে যদি গুড় খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর অনেক বেশি ভালো থাকবে। গুড় আপনার হজম শক্তিকে যেমন বাড়াবে, আপনার গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, আপনার পেট ফাঁপা ইত্যাদিকে দূর করবে। এমনকি গুড় যদি আপনি এই গরমকালে খেতে পারেন আপনার শরীরকে ঠান্ডা রাখতেও কিন্তু গুড় ভীষণ সাহায্য করবে বন্ধু। এটি আপনার শরীরে নানা রকম উপকার করতে পারে বন্ধু। দেখুন বন্ধু আমি এই গুড়কে নিয়েছি,
এই গুড়টা যেহেতু শক্ত আছে বন্ধু, তাই একে আমি একটুখানি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে গুড় নরম হয়ে যাবে। আপনার কাছে যদি নরম গুড় থাকে বন্ধু, আপনার গ্রেট না করলেও চলবে। আপনি যেইভাবে আছে সেইভাবেই ওটিকে স্ম্যাশ করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। হাত দিয়ে চেপে চেপে পেস্ট করে নিতে পারেন অথবা চামচের সাহায্য করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধু। এবার এই গুড়কে আমার স্ম্যাশ করা বা গ্রেট করা হয়ে গেছে। এবার এটিকে এর মধ্যে আমি মেশাবো জোয়ানদানা। জোয়ানদানা আমি আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধু। এবার এই জোয়ানদানা আমি হাফ চামচ এই গুড়ের মধ্যে মিশিয়ে দেব। দেখুন বন্ধু, আমি গুড় যতটা গ্রেট করেছি সেটা 1 চামচ পরিমাণ কি তার থেকে একটু বেশি, এর সঙ্গে আমি হাফ চামচ পরিমাণ জোয়ানদানা মিশিয়ে দিচ্ছি। এবার এটিকে আমার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই যে একটি বল বা লাড্ডুর মতো আমি তৈরি করলাম বন্ধু, এইটিকেই আপনার সেবন করতে হবে। কিন্তু এতটা পরিমাণে আপনাকে একবারে সেবন করতে হবে না বন্ধু। এই যে লাড্ডুটি আমি বানিয়েছি এটিকে আমি 4 ভাগে ভাগ করব। দেখুন 4টে ছোট্ট ছোট্ট লাড্ডু আমি বানিয়ে নেব। এই ছোট্ট ছোট্ট লাড্ডুগুলিকেই আপনার সেবন করতে হবে। এই লাড্ডু যদি আপনি সেবন করেন বন্ধু, আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা একেবারে কমে যাবে। অনেকে থাকেন যাদের লাগাতার গ্যাস অ্যাসিডিটি হতেই থাকে, প্রত্যেক দিন যখনই যা কিছু খেতে থাকেন সবসময় বুক জ্বালা করতে থাকে, সব খাবার খেলেই সেই খাবার হজমই হয় না, একেবারে গ্যাস হতে থাকে। তারা কি প্রত্যেক দিন ওষুধ খাবেন বন্ধু? না, তারা এই রেমেডিটি অবশ্যই গ্রহণ করে দেখুন। এই রেমেডির কোনো সাইড ইফেক্ট নেই বন্ধু। এটি আপনি গ্রহণ করলে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাও যেমন কমাবে, আপনার শরীরে আরো নানা রকম উপকার করবে, সেই সঙ্গে ওষুধ খাওয়ার জন্য আপনার শরীরে যে সাইড ইফেক্ট দেখা দেয় সেগুলো কিন্তু আপনার আর হবে না। তাই প্রত্যেক দিন যাদের অতিরিক্ত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয় তারা এর সঙ্গে 2 চুটকি বিট লবণ মিলিয়ে নিতে পারেন। কিন্তু আপনার যদি অতিরিক্ত সমস্যা কিছু না হয়ে থাকে তাহলে আপনি এমনি খান, যেভাবে আমি বানিয়েছি সেটাই খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধু। এই যে আমি বলগুলো করে নিলাম, এরকম ছোট ছোট বল আপনাকে করে নিতে হবে। এই বলটি আপনি প্রত্যেকবার খাওয়ার পরে একটি করে বল খেয়ে নেবেন বন্ধু। এই বল আপনি চিবিয়েও খেতে পারেন অথবা চুষে চুষেও খেতে পারেন, যা খুশি আপনার যেভাবে সুবিধা হয় খাবেন। এবং খেয়ে জল খেতে হবে। যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা খুব বেশি হয় তাহলে আপনি চেষ্টা করবেন এই এটি খাওয়ার পরে ঈষৎ উষ্ণ জল খাওয়ার, তাহলে কিন্তু আপনার বেশি কাজ হবে বন্ধু। এই গুলি বা এই লাড্ডু যদি আপনি খান, দেখবেন খাবার পরে এটি খেলে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা একেবারে দূর হয়ে গেছে বন্ধু। এবং এটি আপনি নিয়ম করে প্রত্যেক দিনই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা গর্ভবতী মহিলা তারা কিন্তু জোয়ান খাবেন না বন্ধু। জোয়ান খেলে তাদের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে তাদের যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তারা শুধু গুড় খাওয়ার পরে খেয়ে নেবেন, দেখবেন তাতেও কিন্তু তাদের কিছুটা সমস্যা কমে গেছে বন্ধু। এই দুটি উপাদান একসঙ্গে মিলিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার হজম যেমন ভালো হবে, আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে। আর যদি আপনার পেট পরিষ্কার থাকে তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি তো হবেই না বন্ধু। এর অসাধারণ উপকারিতা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধু। বাড়িতে ছোটদের অনেক সময় গ্যাস অম্বলের প্রবলেম হয়, অনেক সময় খাবার হজম হতে চায় না, পেট ফেপে থাকে, পেট ফুলে থাকে, ঠিক মতো পেট পরিষ্কারও হয় না। সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু আপনি এই ছোট্ট বল একটি করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে দেখবেন তারা খেতেও পারছে, কারণ তাদের কিন্তু জোয়ান ঝাল লাগবে না, খেতে সুবিধা হবে। আর যাদের জোয়ান দাঁত দিয়ে টিপিয়ে খেতে সমস্যা মনে হয় তারা জোয়ানটাকে একটু পিষে নিয়েও এই লাড্ডু বানিয়ে নিতে পারেন। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই এটিকে সেবন করে দেখুন, আপনি এর অনেক ভালো উপকার পাবেন বন্ধু। এটি আমাদের বহুকালের পুরনো দিনের পূর্বপুরুষদের একটি টোটকা বন্ধু। আপনি নিজে এটিকে সেবন করতে পারেন, আপনার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে এই ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করুন বন্ধু, কারণ এই সমস্যা আজকাল ঘরে ঘরেই দেখা যায়। তাই বন্ধু, যত বেশি পারেন বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটি আপনি শেয়ার করুন, দেখবেন তারাও কিন্তু অনেক উপকার পাবেন। তো বন্ধু, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।